ইনস্টিটিউটের জন্য এই বরাদ্দগুলো যদি আমরা দৃশ্যমান করতে পারি তাহলে আমাদের আশা করি তার চেহারা পাল্টে যাবে। এক কথায় আমি মনে করি যে সারা বাংলাদেশের ভিতরে এখন আশাশুনিটা একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত হতে যাচ্ছে। আপনারা সকলে শুনে অবাক হয়ে যাবেন, সাতক্ষীরা থেকে আশাশুনি হয়ে ঘোলাকলা যে রাস্তাটা আমাদের আশাশুনির কিন্তু একটা প্রাণ। এই রাস্তাটি কিন্তু 103 কোটি টাকা উনি বাজেট করেছেন এবং আপনারা সকলে জানেন যে মোজার নামে যে কন্ট্রাক্টর সেই কাজ পেয়েছে এবং কাজটা কিন্তু চলমান এবং দৃশ্যমান। এবং আমরা ঘোলাকলার ওখানে একটা ব্রিজ দাবি করেছি রুল অফিসার, ওই ব্রিজটা হলে আমরা এই পথ দিয়ে কাশিবাড়ি হয়ে আমরা শ্যামনগরে যেতে পারবো। আর সাতক্ষীরা থেকে আশাশুনি হয়ে বাইপাস সড়ক ধরে মানিককানি হয়ে আমরা বটদল ব্রিজ, আপনারা জানেন একটা দৃষ্টিনন্দন ব্রিজ সার করেছেন বটদল ব্রিজ, সেটা উদ্বোধন হয়েছে। এই বটদল ব্রিজ দিয়ে আমরা কিন্তু সরাসরি ডাইনে করে যেতে পারবো বা আমি পাইকাসা হয়ে আমরা কিন্তু খুলনায় যেতে পারবো। এখন রুহুল আকসারের যে উন্নয়ন শুধু আশাশুনির মধ্যে থেমে নেই, কালীগঞ্জ দেবাটা এবং গোটা সাতক্ষীরা। আর আপনারা জানেন যে আমাদের এলাকায় সবচেয়ে ঘেরের ব্যবসা হচ্ছে একমাত্র ব্যবসা এবং এই ব্যবসাটা মুখ থুবড়ে পড়েছে শুধু পানির কারণে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে উন্নয়ন করছেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তার প্রধান সীমা সালার ডাক্তার আফাম রুহুল আফসার সাতক্ষীরা উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশ কিন্তু একটা উন্নয়নের রোল মডেল। আপনারা জানেন যে পৃথিবীতে যে কথাটি বলছিলাম সেই মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রধান শিবসালা আমাদের সাতক্ষীরা রূপকার ডাক্তার আফাম রুহুল আফসার, ওটা সাতক্ষীরাটাকে একটা আধুনিক জেলা এবং আশাশুনি সাতক্ষীরা কালীগঞ্জকে আধুনিক উপজেলা করার জন্য চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে সাতক্ষীরা থেকে কালীগঞ্জের শ্যামনগর পর্যন্ত একটি ফোর লেন হচ্ছে, এটা কিন্তু সাতক্ষীরাটা দিয়েছে। এই রাস্তাটা আমরা হয়তো নিয়ে যেতে পারবো সুন্দরবন পর্যন্ত। এক কথায় বলতে গেলে সাতক্ষীরা রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট মন্দির মসজিদ এবং রুহুল আকসারের স্বপ্ন হচ্ছে সাতক্ষীরা থেকে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, আমাদের রেল লাইনের প্রয়োজন। অতি শীঘ্রই তিনি এই রেল লাইন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছেন। তো আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে মনোনীত প্রার্থী আমাদের এখানকার এমপি সাহেব সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রুহুল আফসারের জন্য আমরা দোয়া করি, তিনি দীর্ঘজীবী হন, তিনি বেঁচে থাকলে, তিনি আমাদের সাথে থাকলে আমরা সাতক্ষীরাটাকে একটা অনন্য জায়গায় নিয়ে যেতে পারবো। আপনারা এই প্রেস ক্লাবে প্রেস ক্লাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য স্যারের পক্ষ থেকে রুহুল আফসারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের যথার্থ জানাচ্ছি যে রুহুল আফসার এলাকায় এসেছেন, আজকে দেবাটা কালীগঞ্জ বিভিন্ন মন্দিরে প্রদর্শন করছেন, আগামীতে আমাদের আশাশুনিতে বিভিন্ন পূজা মণ্ডপে উনি প্রদর্শনে যাবেন এবং আপনাদের ব্যাংকের উপর দিয়েই তিনি যাবেন। যাই হোক, অনেক সময় নেব না, আমার খুব ভালো লাগছে, আবারও আসবো। আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাবের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।